আমাকে দেওয়া হলো নবুয়তের ভূমিকা। আমার শ্রদ্ধার পাত্র আমার বড় ভাই সুরিয়া সরকার বেলায়েতের ভূমিকায়। হ্যালো, নবুয়ত বেলায়েত গান তেমন একটা গান, এইটার মধ্যে কোনো বাজাবাজি নাই, পাড়াপাড়ি নাই, উড়াউড়ি নাই, কিছু নাই। কীভাবে নবুয়ত হলো বেলায়েতের পরিপূরক, বেলায়েত হলো নবুয়তের পরিপূরক। নবীর যুগে নবীর যেই কর্ম ছিল সাহাবাদের জন্য, আহলে বায়াতের যুগে ওয়ারে সাতুল আম্বিয়া নায়েবে রাসুলের যুগে, নায়েবে রাসুল যারা তাদের সেই কর্মটা, ওয়ারে সাতুল আম্বিয়া যারা তাদের সেই কর্মটা। তাই বেলায়াত আর নবুয়ত একটার একটার পরিপূরক। তাই প্রথম আসর বেশি কথা বলবো না, আমি ছোট্ট একটা গান রাখি নবুয়তের। আমার ভাইয়ের কাছে বেলায়েত সম্পর্কে কিছু জানবো, তারপর হয়তো আমাদের গানটা শুরু হয়ে যাবে। জোর দি একটা সুর দি, ঘুমই পোষাই দেয় না। একটা কিতাবের নাম মাদারাজুন নবুয়ত। কিতাবটা লেখছে কে? আব্দুল হক মহাদ্দেস দেহলভী, এশিয়া মহাদেশের সবচেয়ে প্রথম প্রখ্যাত মহাদ্দেস। ওনার এই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে উনি লিখছে, আমার রাসুল বলেছে, আদম যখন মাটির কাদাম বিস্তৃত অবস্থায়, আদমের নাম গন্ধ নাই, তারও 14,000 বছর পূর্বে আমি নূরের জগতে নবুয়ত প্রাপ্ত ছিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে চন্দ্র সূর্য গ্রহ তারা আসমান জমি জিন ইনসান মানব কিছুই ছিল না এই জগতে, তার সব কিছুর পূর্বে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের জগতে নবুয়ত প্রাপ্ত ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে আমার আল্লাহ পাকের জাত নূরের খালাকি নূর দ্বারা। আমার আল্লাহ পাকের জাত নূরের খালাকি নূর দ্বারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে। আর ওই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারকের সেফাতি নূর দ্বারা 18,000 মাখলুকাতে সব কিছু সৃষ্টি করা হয়েছে। তাই বাবাজি, সেখান থেকে আমার নবুয়তের ছোট্ট একটা গান আমি রাখার চেষ্টা করি, দরবেশ লালন সেজে, তারপর দেখি পালা কোন দিক থেকে কোন দিক যায়। নুরেতে হইল সৃষ্টি, চন্দ্র সূর্য আছে মানে জমি, জানে নুরাতে হইল সৃষ্টি, চন্দ্র সূর্য আছে মানে জমি, সেই তো আমার দয়ালে নবী, সেই তো আমার দিনের নবী, সেই তো আমার দয়াল নবী, নবী, নবী। ওরে যার নূরেতে হইল সৃষ্টি, চন্দ্র সূর্য আছে মানে জমি, ওরে যার নূরেতে হইল সৃষ্টি, চন্দ্র সূর্য হইল সৃষ্টি, চন্দ্র সূর্য আসে মানে জমি, সেই তো আমার দয়াল নবী, সেই তো আমার দিনের নবী, সেই তো আমার দয়াল নবী। ওরে যার নূরেতে হইল সৃষ্টি, সেই তো আমার দয়াল নবী, সেই তো আমার।
নবুয়তে সেই নূরের কায়া লেগেছে মাওলানি মায়া বাগান হতে ছিল নবী পঞ্চ জাতে ওরে বাগান হতে ছিল নবী পঞ্চ জাতে আমার নবীর নূরকে করে তৈয়ার সাজাই লই পৃথিবী আমার নবীর নূরকে করে ভেবে ফকির লালন বলে লালন বলে আমার সেই নবীজির দয়ার বলে ওরে সেই নবীজির দয়ার বলে এবার দেখা দিও অন্তিম কালে আবার দেখা দিও অন্তিম কালে সেই নূরের ছবি সেই তো আমার দিনের নবী সেই তো আমার দিনের নবী সেই তো আমার দিনের নবী নীরব হয়ে শুনবেন আমাদের উভয়ের বাবের কীর্তন নবুয়ত বেলায় পালা বাজাল দিয়াছে আসরে প্রথমবারে জিজ্ঞেস করব বড় ভাইয়ের ধারে আসতে রাখো আর আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক সৃষ্টি করলেন ছোট বাজেও আমার আল্লাহ পাক নূরকে প্রশ্ন করে তুমি কে আমি কে আলাস্তুবে রাব্বেকু নূর বলে তুমি আল্লাহ আমি তোমার বান্দা ইয়া কালু বলা
প্রথমে এক বাক্যে স্বীকার করে, নূর এক বাক্যে স্বীকার করে যে তুমি আল্লাহ, আমি তোমার বান্দা। কোনো কোনো গায়ক, কোনো কোনো লোক, অনেকে বলে, নূরে বলে আনা আনা আনতা আনতা, তুমি তোমার আমি আমার, এই কথাটা দলিলহীন, দলিল ভিত্তিহীন না, এটা দলিল নাই, ভিত্তিহীন কথা। ভিত্তি মূল কথা হলো এটাই, আল্লাহ পাককে সর্বপ্রথম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক এক বাক্যে স্বীকার করেছে, তুমি আল্লাহ আমি তোমার বান্দা, স্বীকার করেছে। আমার আল্লাহ খুব খুশি হইলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক বলে, মাওলা গো তুমি তো আমার প্রভু, বলে হ্যাঁ, বলে আমি আপনার উদ্দেশ্যে কিছু ভাষণ দিতে চাই, ভাষণ বক্তৃতা দাও। আল্লাহ খুব খুশি হইল, কি করলেন, ভাষণ দিতে হলে একটা স্টেজ বা মঞ্চের দরকার, একটা মঞ্চ তৈরি করলেন, বিসমিল্লাহর মঞ্চ। মঞ্চে দাঁড়াইয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নূর মুবারক, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আল্লাহ পাকের উদ্দেশ্যে সাতটা ভাষণ দিয়েছিল সেই দিন নূরের জগতে। আর ওই সাতটা ভাষণে খুশি হইয়া আমার আল্লাহ পাক তাকে দশটা তোহফা দেয়, সেই সাথে মোহরে নবুয়ত তাকে সর্বপ্রথম দান করে। আমার নবীর কাছে নবুয়ত ছিল, বেলায়েত ছিল, নবী নবুয়তেরও মালিক, বেলায়েতেরও মালিক। আমার নবী এই যে বিসমিল্লাহর মঞ্চে ভাষণ দিয়ে সে নবুয়ত প্রাপ্ত হইল, আল্লাহ তারে নবুয়ত দিল। আমার প্রশ্ন আপনার কাছে, নবী বেলায়েত পাইছিল কোন কর্ম করে? নবীর নূর মুবারক, যেহেতু নবুয়ত বেলা দুইটা নিয়ে আমার রাসূল আসছে, একটা কর্ম যেটা মোহরে নবুয়ত পাইল, তার এমন কি কর্ম ছিল নূরের জগতে যেই কর্ম করে সে বেলায়েত প্রাপ্ত হয়েছিল? একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন করি, বাজাও। আরো একটা প্রশ্ন করব, দেখি আমার বড় ভাই কেমন জবাব করে। শরীয়ত সরকার বয়েতে খুব ভালো শিল্পী আমি জানি, আমি তার তুলনায় কিছুই না। শরীয়ত ভাইয়ের সাথে আমার আর গান নাই, বাংলাদেশে টুকটাক যত বইতেছে সবার লোকই কম হোক বেশি হোক দু এক পালা গান হয়েছে, তার লোক আমার লোকের মোবাইলে যোগাযোগ আছে, আমারও ভালো চিনি, আমিও ভালো চিনি, এইভাবে। কিন্তু সামনাসামনি এক এসছে যে গান হয়নি, আজকেই প্রথম, আর কিন্তু হয়নি, এটা সত্য। সবার সাথে গান হয়েছে, তার হয়েছে, আমার মোবাইল আবার কয় হেমা আপনার লোক এক পালা গান হয় নাকি, আমি আবার আজ খুঁজ গেছি আপনার লোকের গান হয় নাকি, আমি আমি আপনার যোগ্য বয়েছি না, কইছি বলাই সেদিছে। ভালো মজার মানুষ। আজকে যখন গান আরম্ভ হয়েছে দুই ভাই আইসি, কিছু আনকমন কথাই তো কইতে নাকি, কমন কথা বলতে মানুষ শুনবো না নাকি? আরেকটা প্রশ্ন, যারা শিক্ষিত মানুষ, আমি অশিক্ষিত মানুষ বুঝি না, বেলায়াত বয়াকারে বে লয়াকারে লা অন্তঃস্থ আকার খণ্ডত, তাতে চারটে অক্ষর হলো বেলায়াত। এটাকে যখন সন্ধি বিচ্ছেদ করা হয়, অর্থাৎ ভাষার সন্ধি বিচ্ছেদ করা হয়, তখন সন্ধিত হয় বৈর শিকারে বি ল বিল যোগ আয়াত, কিন্তু বেল যোগ আয়াত হয় না, কিন্তু খেয়াল করেন, সন্ধি বিচ্ছেদ করলে হয় বিল যোগ আয়াত, লেখলে হয় বেলায়াত, সন্ধি বিচ্ছেদ করলে হয় বিল যোগ আয়াত। আমার প্রশ্ন, এই সন্ধি বিচ্ছেদ করলে বিল যোগ আয়াত হয় আর লেখলে বেলায়াত হয়, এইটার কারণ কি? আরে বিল যোগ আয়াত বিল কাহাকে বলে, আর বিলের পরে যে আয়াত, আয়াত কাহাকে বলে? এই দুইটাই মিলা যে বেলায়াত হয়, সন্ধি বিচ্ছেদ করলে হয় বিল যোগ আয়াত আর লেখলে হয় বেলায়াতের কারণটা, একটা প্রশ্ন। আর বিল শব্দ দ্বারা কি বুঝাইছে, আয়াত শব্দ দ্বারা কি বুঝাইছে, এই একটা হলো পয়েন্ট, একটা প্রশ্ন আর আগের একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন আমার ভাইয়ের কাছে রাখার চেষ্টা করলাম। Oh,
হইল সৃষ্টি চন্দ্র সূর্য আসে মানে জনে তার নূরতে হইল সৃষ্টি চন্দ্র সূর্য আসে মানে নূরতে হইল সৃষ্টি চন্দ্র সূর্য আসে মানে জনে সেই তোলাবার দিনের নবী সেই তোলাবার দিনের নবী দয়াল নবী সেই দিনের নবী 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 যেহেতু পালা নবত বলে তোমার নবতের গান রাত্রে বলে গেছিল আমার আর দাগের বাইরে যাওয়ার কায়দা নাই চেষ্টা করব গাওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আমার দয়াল বাবা রশি সেজির একটা নবীর শান্তি আরেকটা গান শেষ করি আমার নবীজির কুদরতের ছায়া যদি কাগজ হইতো সাতাশ মাস লেখাও শেষ করা যায় না নামেরই ব্যাখ্যা এসমে আহম্মদ নবী পরানো সখা এসমে আহম্মদ নবী নবী পরানো সখা তুলে দেখো আসছো গলারা ধরা চোখে গুম উঠানি জায়গায় দেখা আমার নবীজির কুদরতের শান তরিকার ভাই নবীজির কুদরতের শান কাগজ হয়তো সাতাশ মান লেখা শেষ করা যায় না কাগজ হয়তো রাসুলে মুকাররম নূরে হমুদাসাম সাড়ে চার হাজার নাম প্রকাশ করছি রাসুলে মুকাররম নূরে হমুদাসাম সাড়ে চার হাজার নামে প্রকাশ করছি আবার সাড়ে চার হাজার নাম এবারে তাফসীরে কাবীরায় তাফসীরে কাবীরায় লেখা নয় তার ভিতরে তাফসীরে আসসালামু আলাইকা এসমে আহম্মদ নবী পরানো সখা গো এসমে আহম্মদ নবী পরানো সখা গো হাত হইতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ বাজান সকল ধর্মের হাকিকত
তোমার তরিকা ওরে সকল ধর্মের হাতি তো তোমার তরিকা ওরে সকল ধর্মের হাতি তো তোমার তরিকা আহাদ হইতে আহাম্ব নবী গো পাক জমিনে মুহাম্মদ এইবার সকল ধর্মের হাকিক তোমার তরিকা নবী সকল ধর্মের হাকিক তোমার তরিকা ওরে সকল ধর্মের হাকিক তোমার তরিকা আবার ওই বাসারিয়ার মালাকি আমার বাসার বাসারিয়ার মালাকি আরেক ভাবতার হাকিকি ওরে বাসারিয়ার অবস্থায় আছে আমার ভঙ্গি মাহমদ নবী পড়ানো সখাল এসমে আহমদ নবী পড়ানো সখাল এবার নিমের পর্দা উঠাইয়া তোমাকে দেখতে যাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা ওরে খোদে খোদা রব রহমান সব তুমি একা ওরে খোদে খোদা রব রহমান সব তুমি একা নিমের পর্দা উঠাইয়া তোমাকে দেখতে যাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা ওরে খোদে খোদা রব রহমান সব তুমি একা ওরে খোদে খোদা রব রহমান সব তুমি একা ওরে সরকার রশিদের মোনাজাত রশিদের মোনাজাত কেবলা কাহে দেখা দাও রশিদের মোনাজাত কেবলা কাহে দেখা দাও রশিদের মোনাজাত কেবলা কাহে দেখা দাও নিজের কাছে টানিয়া লো কুল মাকলু কে রব্বু কা এসমেয়া মোহাম্মদ নবী পড়ানো সখা এসমেয়া মোহাম্মদ নবী পড়ানো সখা আমার নবীজির কুদরতের তরিকার ভাই নবীজির কুদরতের সার কাগজ হয় রে সাতাশ মাল লেখা সে করা যায় না নামের আমদ নবী পড়ানো সখা এসমে আহমদ নবী পড়ানো সখা এসমে আহমদ নবী পড়ানো আর হলো বেলায়েতের পালা নবুয়াত বেলায়েতের পালার সূত্র অনুযায়ী নবুয়াতের পালা যিনি করবেন নবুয়াতের পালায় যিনি গান গাচ্ছেন অতীব চমৎকার সাবলীল ভাষা দিয়ে যথেষ্ট গঠনমূলক কিছু প্রশ্ন আমাদের মাঝে রেখে গেছে পর্যায়ক্রমে সেই কথাগুলোর জবাবদিহিতা করতে হবে সেই জবাবে
আমার ভাই নবুয়াতের কর্ণধার হিসেবে আপনাদের সম্মুখে গান করবেন। পদকর্তা দরবেশজি লালন ফকিরের একটি গান আমরা শুনলাম, যার নূরে হইল সৃষ্টি চন্দ্র সূর্য আসমান জমি, সে তো আমার দয়াল নবী নবী বলিহারি। ওহাদাতের বাগানেতে ছিলেন নবী পঞ্চ জাতে, নবীর নূরকে তৈয়ার করে সাজাইলো এই পৃথিবী, সে তো আমার দয়াল নবী। হ্যাঁ, এটা এক গ্রাম বাড়াল। প্রশ্ন আসছে, আহা, মাদারজুন নবুয়াতের মধ্যে যে কথাটি উল্লেখ আছে, আহা, আদম যখন কাদা ও পানির সাথে একাকার হয় নাই, তারও 14,000 বছর আগে আল্লাহ নূর হালাতে নূর রূপেই ছিল তার নবী। সেখান থেকে বিসমিল্লার একটি মঞ্চ তৈরি করে সেখানে সাতটি ভাষণ দিয়েছিলেন, দিয়েছিলেন আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ বারেক তালা। সেই সাতটি ভাষণের পরে আল্লাহ রসুলকে অপূর্ব সাজে সাজানো হয়, যাকে বলা হয় তোহফা। এই আমার সেই তোহফার কারণে আমার নবী নবুয়াত প্রাপ্ত হইছে। আমার কাছে প্রশ্ন আসছে, উনি বেলায়েত পাইল কোন কর্ম করে? আহা, উনি কোন কর্মের বিনিময়ে এই বেলায়েতি সত্তাটা অর্জন করল? আর বেলায়েত বাংলা সন্ধি করতে হলো বিলা যুগ আয়া, তাই না? কথাটা তাই, বিল যুগ আয়া, বিলা আয়া। এই বেতে কি বোঝানো হয়েছে আর আয়াতে কি বোঝানো হয়েছে, আর কোন কর্ম করে উনি বেলায়েত পাইছে? আমরা সৃষ্টিতে একটা কথাই জানি, নবুয়াত যার বেলায়েত তার, নবুয়াত আর বেলায়েত ইহা একে অপরের পরিপূরক। আহা, একটা হলো বেলায়েত আর একটা হলো নবুয়াত। সিনরাজিম ধাতু হইতে বেলায়েতের উৎপত্তি স্থল, আরবি হরফ লাগে হলো চারটা, বে লাম ইয়া তে, এই চারটি হরফে হলো বেলায়েত। আহা, বিল আয়াত যদি সন্ধি করা হয়, বেলায়েত শব্দের যে সার্থক অর্থ আমরা যতটুকু জানি, এখানে অনেক রাবি লেখক গীতিকার সাহিত্যিক এমনকি বিভিন্ন কিতাবাদির মধ্যে আমরা যতটুকু পাই, তাছাড়াও অনেকের অনেক মতামত থাকতে পারে, এক একজন এক একভাবে লিখছে। বে, আমি আরবিটা আপনাকে বুঝিয়ে দিব, আল্লাহর পবিত্র কোরআনের হরফ আলিফের পরে হলো বে, বেতে হলো বাতন, বেতে হলো বিসমিল্লা, বেতে হলো গুপ্ত, বেতে হলো শহীদ, বেতে হলো বেলায়াত, বেতে হলো বিশ্ব ব্রহ্মাণ্ড। লাম, বে লাম, লাম হলো নিগুড় রহস্য, ইয়াতে হলো এলাহি, তেতে হলো তৌহিদ করা বা তৌহিদের দরিয়া, এই চারটি হরফে হলো বেলায়াত। বিল, আমি যতটুকু জানি এই বিল শব্দটাকে বোঝানো হয়েছে এই আমিত্ব সত্তাটাকে বিলীন করা। আয়াত অর্থ কি? কথা, বাক্য, কথা বলার মতো আল্লাহর পবিত্র মুখের বাক্য। এটা যখন মুর্শিদের মুখে প্রসার হয়, সেই বাক্যটা কর্ম অনুযায়ী নিজের জীবনে বাস্তবায়ন করার নাম হলো বেলায়েতি সত্য। আর বেলায়েত হইল চার প্রকার,
কেউ কেউ বলছে বেলায়েত তিন প্রকার। রশিদ সরকারের গানে আছে বেলায়েতে ইনসান জানার মতো কইরে যান, জানা পীরের কাছে যান গা মোহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে মাওলা। একটা বেলায়েতে ইনসান, বেলায়েতে কোবরা, বেলায়েতে সোগরা, বেলায়েতে আবরণ, এই চার প্রকার বেলায়াত। একটা হলো আল্লাহর কাছে, আর ওইটাই দান করছে আমাদের প্রিয় নবী সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি। সেই নবীকে দান করা হয়েছে, এই জন্য উনি নবুয়াতের নবী, এই জন্য বেলায়াতের নবী, এই জন্য রেসালাতের নবী, এই জন্য মাওলায়াতের নবী। সেই মাওলায়াত যাকে দান করছে তার নাম হলো হযরতে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। এই ওয়াজহুকে যেটা দান করছে ঐতিহাসিক গাদিরে খুমে সোয়া লক্ষ সাহাবার মধ্যস্থলে, এটা হলো বেলায়েতে আবরণ, যেটা বর্তমান পীর মসজিদের কাছে এখন পর্যন্ত লেনা এবং দেনা। আমি একটা কথা রাখলাম, একটা গান আপনাকে শোনাবো, তারপরে উনি কোন কর্ম করে বেলায়েত পাইছে আমি বলার জন্য চেষ্টা করব। মানুষ চিনবি যদি আল্লাহ রসুল হে, চিনবি যদি আল্লাহ রসুল হে, ডুবে দেখ বেলায়াতে আয়, ডুবে দেখ বেলায়াত দরিয়ায় মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব। কার গান গাইলাম? মানিকগঞ্জের অন্যতম লেখক সাধক হরিরামপুর থানা জিটকা শরীফের সুফি এজেমের সম্রাট দেওয়ান সাব্দুর রশিদ আল চিস্তিনি যাবি, তিনি তার গানে এ কথাগুলো প্রকাশ করছে। আমি পর্যায়ক্রমে আপনার প্রশ্নের প্রতি উত্তর করব। চিনবি যদি আল্লাহ রসুল হে মানুষ, চিনবি যদি আল্লাহ রসুল হে মানুষ, চিনবি যদি আল্লাহ রসুল হে, ডুবে দেখ ভালো ভালো বেলায়াতে আই ও মন, বেলায়াতে আই মাওলাজি নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালের নাম স্মরণে, নাম স্মরণেই মুক্ত মানব হরে। চিনবি যদি আল্লাহ রাসুল রে ভোলাম, চিনবি যদি আল্লাহ রাসুল রে আমার মন, বেলায়াতে আয় আমার মন, বেলায়াতে আয় মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয় মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব বেলায়াত হয় চার হরফে, যেখানে প্রশ্ন সেখানেই গান। বেজানতা কর্ম করে হে, চার হরফে দেখো বেজানতা কর্ম করে হে, এইভাবে মুর্শিদ গেছি নিলে পরে গো ভবে, মুর্শিদ গেছি নিলে পরে গো ভবে, মুর্শিদ গেছি দিলে পরে গো আমার মন, খুদাচ্ছে না যায় আমার মন, খুদাচ্ছে না যায় দয়ালে নাম স্মরণে, নাম স্মরণেই মুক্ত মানব হয় দয়ালে নাম স্মরণে,
নাম শরণেই মুক্ত মানব হো। ওরে চিনবি যদি আল্লাহর রাসূল রে ভুল আমল, চিনবি যদি আল্লাহর রাসূল রে আমার মন বেলায় আতে আয়, আমার মন বেলায় আতে আয়, মুর্শিদের নাম শরণে নাম শরণে মুক্ত মানব হয়, মুর্শিদের নাম শরণে নাম শরণে মুক্ত মানব হয়। তোনার জিনা আর সাফারি এইভাবে, তাতেই মুর্শিদ হয় কান্ডারি হে। তোনার জিনা আর সাফারি এইভাবে, তাতেই মুর্শিদ হয় কান্ডারি হে। কত পাপি তাপি পায়ুধারি গো, কত পাপি তাপি পায়ুধারি গো, কত পাপি তাপি পায়ুধারি গো, মুর্শিদের শরণে আশ্রয় দয়ালের শরণে আশ্রয়, মাওলাজি নাম শরণে নাম শরণেই মুক্ত মানব হয়, দয়ালের নাম শরণে নাম শরণেই মুক্ত মানব হয়। যদি আল্লাহ ভালো চিনবি যদি আল্লাহ রে আমার মন বেলায়াতে আয়, আমার মন বেলায়াতে আয়, মুর্শিদের নাম শরণে নাম শরণে মুক্ত মানব হয়, মুর্শিদের নাম শরণে নাম শরণে মুক্ত মানব হয়। আরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার, তুমি আমার পারের কান্ডার হে। আরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার এইভাবে, তুমি আমার পারের কান্ডার হে। আরে কত পাপি তাপি পায়ুধারি গো, কত পাপি তাপি পায়ুধারি গো, কত অন্তিমকালে দিও দিদার গো, পাখি সেদিন হয় বিদায়, পাখি সেদিন হয় বিদায়, মুর্শিদের নাম শরণে নাম শরণে মুক্ত মানব হয়, দয়ালের নাম শরণে নাম শরণেই মুক্ত মানব হয়। চিনবি যদি আল্লাহ রাসূল রে ভুল আমল, চিনবি যদি আল্লাহ রাসূল রে আমার মন বেলায়াতে আয়, আমার মন বেলায়াতে আয়, মুর্শিদের নাম শরণে নাম শরণে মুক্ত মানব হয়, মুর্শিদের নাম শরণে নাম শরণে মুক্ত মানব হয়। আরে আমার আল্লাহ যেদিন ধনাগারে মাশুকে জঙ্কার দিল, পুশিদার ও কালি দিয়া আলেপে সাপ মারিল, গুপ্ত ধনাগারে ছিল ওহা দাঁতের বাগানে, প্রেমের আবেশে প্রেমকে সৃষ্টি করার লক্ষ্যে রসুলকে তৈরি করল এ তীর্ণ ভুবনে। আমার আল্লাহ হলো আসমান এবং জমিনের পবিত্র নূর, সেই নূর যখন আকার ধরে তখন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম পাক বান্দাতন একই জাতে ছিল যখন আমার রসুল আকরাম, কোথায় ছিল
কন্ত কামজান মাকফিয়ান ফাবাক তুয়ারাফা ফাকালাকতুল আল ইউরোপা। আমি আল্লাহ গুপ্ত ধনাগারে ছিলাম ওহা দাতের বাগানে, প্রেমের আবেশে প্রেমকে সৃষ্টি করার লক্ষ্যে যাকে তৈরি করলাম তিনি আমার হাবিব। আমার নূর যখন সেজদাতে মোহিত হয় আনুগত্য স্বীকার করে এক বাক্যেই, যখন আনুগত্য স্বীকার করে সেটা হলো কি, একটা হলো আদি নূর আর একটা হলো জাতি নূর। কে এই যে সৃষ্টি যত মাকলুকাত, নবীজি জাত আর সকলি সেফাত। আমার হুজুর হলো জাতি নুইরে তৈরি, জাতি নুরে আমার দয়াল নবী হয়ে গেল সৃষ্টি। সৃষ্টি হয়ে যখন আল্লাহর আনুগত্য স্বীকার করে জবানে বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওগো প্রভু তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। জপতে ছিল নূর একটা নাম যার নাম হলো সুবহানুল কুদ্দুস। সুবহানুল কুদ্দুস এই নামটা জপেছিল নূর 70,000 বছর। জপতে জপতে খুশি হয়ে গেল আমার আপে নিরঞ্জন, খুশি হইয়া দয়াল নবীকে রেসালাত দান করেছিল। সেই সুযোগে দয়াল নবী আমার বেলায়াত ওই জায়গায় পেয়েছিল, যেখান থেকে জবাব দিলাম হাদিস কুদসি তার নাম। থাকতে পারে অন্য রাবির মত, আমার কোনো কথা নাই। এই কর্ম করেই আমার নবী নবুয়াত পেয়েছে ভাই। সুবহানুল কুদ্দুস নাম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করেছে এই না দুনিয়ায়। বিল বিলীন হওয়া, বিতাড়িত করা, বিয়োগ হওয়া, আমিত্ব সত্তাটাকে বিতাড়িত করা, আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করা, একজন কামেলিন পীরের কাছে গিয়ে আত্মহুতি করা, আয়াত মানে কথা কিংবা বাক্য একজন হাক্কানি পীরের হুকুম পালন করা। বেলায়াত চার ভাগে বাঘ তাও কয়ে দিলাম, বেলায়াত ইনসান, বেলায়াতে আবরণ, বেলায়াতে জাত, বেলায়াতে কোবরা, বেলায়াতে সোবরা। আমি জানতে চাই আপনার কাছে, আমার নবী মানুষ নয়, মানুষের মতন জীব নয় সে জীবেরই গঠন। পাপি তাপি কলি হত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে ভায়া করছে বাবা আব্দুল্লাহ মামেনাকে, নকলা গ্রামে অবতীর্ণ হলেন আমার দয়াল নবী মানুষের বেশে। আমার মা আমেনা, দয়ালের মা আমেনা, বাবা আব্দুল্লাহ একই ঘরে শয়নে ছিল। মেশকাত শরীফ হাদিসের মধ্যে আসছে ওনারা বাসর করে নাই। মা আমেনার বয়স ছিল 8.5 বছর। আমার রসুল ইচ্ছা করলে সব কিছু করতে পারে, কি পারে কিনা, আমার দয়াল নবী হাজির ও নাজির। দয়াল নবী তো পৃথিবীতে আসেই নাই। মা আমেনা বাবা আব্দুল্লাহ একই ঘরে শয়নে ছিল, রাত যখন ক্রমান্ন হয় গভীর হয়, মা আমেনা তাকিয়ে দেখে পিতা আব্দুল্লাহর দ্বিদল দল পদ্ম মাকামে মাহমুদায়। মাকামে মাহমুদায় যখন দেখে মা আমেনা তাকাইয়া মোহাম্মদিনুর ঝলমল করতেছে ওই জায়গায় থাকিয়া। কাম বাদ ছিল না মা 8.5 বছর বয়স,
প্রেমাকর্ষণে বাবা আবদুল্লাহকে জড়িয়ে দিল ধরলেন, শোনো সেই খবর। সুযোগ পাইয়া মুহাম্মদী নূর, আমরা ঢুকি মায়ের স্ত্রীলিঙ্গ পুরলিঙ্গের মাধ্যমে, আমার রসুল মায়ের দুই নাসিকা দিয়া ঢুকেছিল চতুর্দল পদ্মে, আমরা থাকি নাভির নিচে, আমার হুজুর পাক ছিল নাভিরও উপরে, আমরা থাকি চতুর্দল পদ্মে, আমার হুজুর পাক ছিল সোনিয়া মোকামে। নয় মাস দশ দিন সাত চিল্লা দুইশো আশি দিন পর ইয়া হাবলি উম্মতি রবে দুনিয়া আসছে, ইয়া হাবলি উম্মতি জবানে বলছে, ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের হবে বা কি গতি। ওনার গায়ে স্মৃতিচিহ্ন ছিল পাঁচটি, আমার দয়াল নবীর পবিত্র দেহ মুবারকের মধ্যে পাঁচটি চিহ্ন ছিল। আমি আপনাকে জানাই, লজ্জাস্থান ঢাকা ছিল, কারো দেখার সাধ্য নাই। কেউ কেউ দেখছে ছেলে, আবার কেউ কেউ দেখছে, কেউ কেউ মনে মনে কইছে এটা ছেলে, আবার কেউ কেউ মনে মনে কইছে এটা মেয়ে। এক নাম্বার চিহ্ন, ওনার পবিত্র লজ্জাস্থান ঢাকা নূরের গ্লাভ দিয়ে আবৃত করা। দুই নাম্বারে হলো লজ্জা কি খাতনা করা। তিন নাম্বার হইল চোখে শর্মা লাগানো। চার নাম্বারে হলো এক হাতে নবুয়াত, এক হাতে বেলায়াত। এই বেলায়াতি সত্তা শক্তি পাওয়ার দুটি হাতে, একটা নবুয়াত আর একটা বেলায়াত। মারাত্মক একটা কথা কইছেন ভাই, ধন্যবাদ জানাই আপনাকে। নবুয়াত আর বেলায়াত একে অপরের পরিপূরক, একটা হাতে আর একটা আর এক হাতে। আমি আপনার কাছে জানতে চাই, এই হাতে করা নবুয়াত কেন পিষ্ট দেশে গেল রে ভাই? একটা প্রশ্নই করলাম আমি, আর করব না ভাই। একটার মধ্যেই ব্যক্তা থাকে সবারে জানায়। আরে দেওয়ান রশিদ বললে মুর্শিদ আমার, এইভাবে তুমি আমার পারের কান্দা। আরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার, ভবে তুমি আমার পারের কান্দার হে। আরে তুমি অন্তিম কালে দিও দিদার গো মুর্শিদ, অন্তিম কালে দিও দিদার গো পাখি, যেদিন হয় বিদায় পাখি, যেদিন হয় বিদায় মাওলানি, নাম স্মরণে নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালের, নাম স্মরণে নাম স্মরণে মুক্ত মানব ওরে। চিনবি যদি আল্লাহ রাসূল রে ভুল আমল, চিনবি যদি আল্লাহ রাসূল রে আমার মন বেলায়াতে আয়, আমার মন বেলায়াতে আয় মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয় মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব প্রশ্নের উত্তর দেওয়া জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম, হয়েছে কিনা তা আমি কয়ে পারব না। আচ্ছা, কিন্তু আমার একটা প্রশ্ন, এই প্রশ্ন করতেই ২০ মিনিট লাগছে। এরা ছিল কিভাবে গেল, এটা হাতে করার জিনিস এটা পিষ্টে দেওয়ার কারণটা এই, এইটাই প্রশ্ন আপনার কাছে আমার প্রশ্ন, কেন বা এই সত্তাটা পিছে গেল তার কারণটা কি? আমি রশিদ সরকারের আর একটা গান ছোট করে গাব, আমার ভাইয়ের গান আজকে আমি শুনব। না না, জীবনে দেখি নাই যার মূর্তি তার সঙ্গে কিসের প্রীতি, আপনার সাথে হলো অনেক ভালোবাসা মাখামাখি আমার কথা হয়েছে,
তবে আমি জানি ব্যক্তিগত আপনি একজন ভালো মানুষ। শিল্পী হওয়া যায়, শিল্পী হওয়া একটা ব্যাপার না, কিন্তু ভালো মানুষ হওয়া অনেক বড় ব্যাপার। মন থেকে একটি গান আমি গাবো, রশিদ সরকারের গান। আজকে আসরগুলো একটু ছোট ছোট। ও আর একটা কথা কই, আমাকে 1 2 3 4 5 6 এদিকে একটা আছে, কয়টা হইল? সাতটা। এই চ্যানেলে যারা আছেন তাদের প্রতি সবিনয়, আমাদের গানগুলো আমরা দুই ভাই গাইতেছি, আমরা গান গাইতেছি এখানে, এখানে কোনো বাড়িতে যাইতে দিই গান আগেই বাড়িতে গেছে গান। এই জন্য এই কথাটা বলি, আমাকে দুই ভাইয়ের গান সুন্দর করে রেকর্ডিং করে আপনারা ছাড়বেন, আগের কথা পিছে দিয়ে, পিছের কথা আগে না দিয়ে, কাটা ছিঁড়া করে আমাকে গানগুলো নষ্ট করে আমার আবার বিপদে ফেলেন না। এই জন্য আমি কথাটা কই নিলাম, প্রত্যেক আসরেই কই, কেন কারণ হইল থাক, ও কথা আর কইলাম না, ধন্যবাদ। একটা গান শোনাই, ধন্যবাদ। আমরা নবী তত্ত্ব গাই, আমরা নবীর জীবনী পড়ি, নবীর হাদিস পড়ি, আমাকে কয়রা লেখা পড়াই জানে না হাদিসই কি কুরআনই, কারণ আমরা জাতে বয়াতি, আমাকে কোনো ডকুমেন্ট নাই, আমাকে ডকুমেন্ট নাই। তারপরেও যে যা কোক আমার রসুলকে নিয়ে, আমার রসুলকে যেন আমরা কখনো কেউ ছোট না করি, না করি। আজ পর্যন্ত আমি কারো মুখে শুনি নাই, সুফিবাদের লোক যারা আত্মহুতি করেছে মুর্শিদের কাছে, প্রিয় মুর্শিদ ধরা লোক, আল্লাহর বাণী কোরআন হাদিস নবী রসুল ইসলাম ধর্ম, এই পাঁচটা জিনিসে এরা কখনো ছোট কইরে জানে না। তাই মন থেকে আবার একটি গান, আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, পাক পান্দাতন মানি, শুধু তাই না, ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েক যারা, তাদের পথ অনুসরণ করতেই হবে, অবশ্যই করবেন, আমিও করি, এতে কোনো সন্দেহ। তুমি আশেকে প্রেমিকের কান্ডা আদির তরদি, আরে বাজান বাবুকের কান্ডা আদি, তুমি করে লও সংকট দাঁড়িয়ে, রশিদ সাদবন ভক্তের কান্ডা, তুমি আশা তুমি গো বাজার প্রেমিকের কান্ডারি গো দরদি, দরদাবার ভাবুকের কান্ডারি, তুমি কইরাল সংকট উধারি গো, রশিদ কান্মোর ভাবুকের কান্ডারি, চাই না তোমার টাকা পয়সা রে মিনা সাধু, চাই না জমিদারি ও বাজার, চাই না তোমার টাকা পয়সা রে রশিদ চাঁদ, চাই না জমিদারি তোমার চরণ ভিক্ষা তাও প্রাণ না ও বাসার, তোমার চরণ ভিক্ষা তাও প্রাণ না ও রে দয়া, চরণ ভিক্ষা তাও প্রাণ না ও বাসার সান, দুটি চরণ তো ও সরদি, আরে বাজান বাবুকের কান্ডা ডি, তুমি করে লও সংকট তারি গো,
রশিদ সানমন আশেকের কান্দা তুমি আশেক ও তুলাসান আশেকের কান্দারি তুমি গো বাজা প্রেমিকের কান্দারির দরদি রশিদ জানমন প্রেমিকের কান্দারি তুমি কইরাল সন্তুধারি গো দরদাবার ভক্তের কান্দারি আরে তোমার প্রেমের কাটে চল বনি আর কত জোনাই চলছে সারি সারি ও বাজা প্রেমের কাটে যা অল্প রিয়া রে তুলেশন কত জোনাই চলছে সারি সারি এভাবে খালি কাঙ্ক্ষে নদীর ঘাটে ও বৈরা মরি খালি কাঙ্ক্ষে নদীর ঘাটে খালি কাঙ্ক্ষে নদীর কাটে ও হাসিম চট একাই রইলাম পদিরে তরতি আরে বাজান বাবুকের কান্দারি তুমি করে লও সংকট দাড়ি গো রশিদ চানমন আশেকের কান্দা তুমি প্রেমিকের কান্দারির দরদি দরদ আমার ভাবুকের কান্দারি তুমি কইরাল সংকট উধারি গো দরদ আমার ভক্তের কান্দারি আরে বাজান তুমি থাকতে এই জগতে রে আমি যদি জলবি হনে মরি ও বাজার তুমি থাকতে এই তো গত্তে রে হাসি সার তোলা সার সাদি সার রশিদ সার হাসি সার বাসার সার মিনার সার জলবি হনে মরি আমার সরব হইতে মরণ ভালো ও নুরুপতন সরব হইতে মরল ভালো রে দয়া সরব হইতে মরণ ভালো ও রে গলাই দিব নামের সু উডির দরদি আরে বাজান বাবুকের কান্দারি তুমি করে লও সংকট তারি গো রশিদ চানমন আশেকের কান্দা তুমি আশেক আশেকের কান্দারি তুমি গো বাজা প্রেমিকের কান্দারির দরদি দরদ আমার ভাবুকের কান্দারি তুমি কইয়াল সংকট উধারি গো দরদ আমার ভক্তের কান্দারি আরে তুমি ফিরাইও না জল বিহনে রে ওরে আমার দয়াল বৈরা মরি ওরে বাজার ফিরাইও না জল বিহনে রে তুমি আমার দয়াল বৈরা মরি তুমি অসময়নি তানে হইও ও তুলাসন অসময় দি তানে হইও ও তুলাসন অসময় দি তানে হইও ও তুলাসন রশিদের কান্দা আদি তরদি আরে বাজান বাবুকের কান্দা আদি তুমি করে লও সংকট দাড়ি গো রশিদ চানমন
ভক্তের কান্ডা তুমি কইরাল সঙ্গ কইউ ধারিব দরদামার ভাবুকের কান্ডারি তুমি কইরাল সঙ্গ কইউ ধারিব দরদামার ভক্তের কান্ডারি আরে তুমি আসে তুমি ও মুর্শি প্রেমিকার কান্ডারি রে রশিদ চা ওরে বাজান বাবুকের কান্ডারি তুমি করে লও সংকট উত্তারি গো রশিদ চাটবার বক্তের কান্ডারি